আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি জেনারেল ফার্মাকোলজির সেকেন্ড সিরিজ ফার্মাকোডাইনামিক্স। সো এটা হচ্ছে ফার্মাকোলজির একদম বেসিক একটা কনসেপশনের জায়গা, যেটা যদি আপনার ক্লিয়ার থাকে আপনি ইনশাআল্লাহ সব ড্রাগসের মেকানিজম খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের অনেক বেশি হেল্প করবে আমার এই সিরিজটি। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে দেখেন, আমি আমার গত সিরিজে বলেছিলাম ফার্মাকোকাইনেটিক্স সিরিজে যে একটা ড্রাগস হচ্ছে একটা ম্যাজিক বুলেটের মতো। ওকে, মানে এই ড্রাগসটা যখন আমরা ইনটেক করি যে কোনো রুটের, হতে পারে সেটা ওরাল ইনটেক অথবা ইন্টারভেনাস অথবা ইন্টারডার্মাল অথবা পাররেক্টাল, যেটাই করি এই ড্রাগসটা আমরা দেখা যাচ্ছে খাচ্ছি, বাট ড্রাগসটা যেখানে কাজ করে সেটা কিন্তু অনেক ডেপথে। ওকে, চলুন সেটা দেখা যাক। মনে করেন যে আপনি একটা প্রোপ্রানোলল ড্রাগস খেলেন ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই ড্রাগসটা প্রথমে মুখে নিলেন, মুখ থেকে তারপরে স্টমিকে যাবে, সেখান থেকে আপনার ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইন থেকে আপনার ইন্টেস্টিনাল যে সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশনে ঢুকলো। এই যে ড্রাগসটা এখন সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্লাডে আসলো, এই যে ব্লাডে আসলো এটাকেই আমরা বলি অ্যাবজর্পশন। তারপরে এই সার্কুলেশনটা, পোর্টাল সার্কুলেশনটা কোথায় যায়? আলটিমেটলি লিভারে যাবে। এখন তাহলে এই যে প্রোপ্রানোলল ড্রাগসটা যখন ব্লাডে আসে, সেই ড্রাগের কিছু পোর্শন প্লাজমাতে ফ্রি অবস্থায় থাকে আর কিছু ড্রাগস প্লাজমা প্রোটিনের সাথে অ্যাটাচড হয়ে যায়। ওকে, প্লাজমা প্রোটিনের সাথে অ্যাটাচড হয়ে যাওয়াকে বলি বাউন্ড ড্রাগ, এবং যেটা ফ্রি থাকে সেটাকে বলি আমরা ফ্রি ড্রাগ। এই বাউন্ড ড্রাগটা ব্লাড ভেসেলস থেকে বের হতে পারে না, কারণ প্লাজমা প্রোটিন ব্লাড ভেসেলস ক্রস করতে পারে না। এবং ড্রাগসের সাথে এই যে প্লাজমা প্রোটিনের এই বন্ডিং, এটা কিন্তু অবশ্যই একটা নন কোভ্যালেন্ট বন্ড। ওকে, মানে সে একটু পরে আবার ডিটাচড হয়ে ছুটে যাবে, ঠিক আছে? ওকে, দ্যাট মিনস এটা অনেকটা স্টোরেজের মতো কাজ করে। আচ্ছা, এখন যেটা ফ্রি ড্রাগস, ফ্রি ড্রাগস মিনস অ্যাক্টিভ ড্রাগস, এই ফ্রি ড্রাগসটা তখন সার্কুলেশন থেকে বের হয়ে আলটিমেটলি আসতে কোথায়? আমার লিভারে। এখন লিভার হলো হাইলি মেটাবলাইজিং একটা অর্গান। এই লিভারটাকে ধরুন 1, 2, 3, 4, চারটা ফ্রি ড্রাগ লিভারে আসলো, এবং এর মধ্যে দুটো ড্রাগকে লিভার মেটাবলিজম করে ইনঅ্যাক্টিভ করে ফেললো। তাহলে আর অ্যাক্টিভ ড্রাগ থাকে দুটো, এই একটা এই একটা, জাস্ট ফর এক্সাম্পল। ওকে, এখন এই দুটো ড্রাগ আবার লিভার থেকে সার্কুলেশনের মাধ্যমে ওরা তাদের সাইট অফ অ্যাকশন কোথায়? প্রোপ্রানোলের সাইট অফ অ্যাকশন হচ্ছে বিটা রিসেপ্টর। আপনারা জানেন যে প্রোপ্রানোল হলো একটা নন সিলেকটিভ বিটা ব্লকার, দ্যাট মিন্স সে বিটা 1 রিসেপ্টরকেও ব্লক করতে পারে এবং বিটা 2 রিসেপ্টরকেও ব্লক করতে পারে। তাহলে এখন প্রোপ্রানোলটা চলে আসলো জাস্ট বিটা 1 রিসেপ্টরে একটু উপরে। এই যে দেখেন, এই জাস্ট এই পজিশনটাতে আপনারা এখন চিন্তা করেন, আপনি এখন এই পজিশনটাতে আছেন, মানে ড্রাগসটা আপনার জন্য একটা নৌকো, আপনি এই যে নৌকোতে করে জাস্ট বিটা 1 রিসেপ্টরের একটু আগে এসে অপেক্ষা করছেন। ওকে, তাহলে আপনি এখন কী দেখতে পেলেন? যে একটা ড্রাগ তার সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিন্স ওরাল সাইট থেকে, সে আস্তে আস্তে অনেক সাত সাগর তেরো সমুদ্র পাড়ি দিয়ে সে জাস্ট তার সাইট অফ অ্যাকশন রিসেপ্টরের একটু আগে এসে বসে আছে। তাহলে এই যে এত বড় একটা যাত্রাপথ, এখান থেকে এতটুকু যে একটা যাত্রাপথ, এই যত ঘটনা ঘটবে, অ্যাবজর্পশন হবে, বায়ো অ্যাভেলেবিলিটি হবে, বায়ো ট্রান্সফরমেশন হবে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং হবে, এই সব কিছু আমি আমার ফার্মাকোকাইনেটিক্স সিরিজে আলোচনা করেছিলাম ইন ডিটেলস। তাহলে এই সব ঘটনাগুলোকে আমরা বলবো ফার্মাকোকাইনেটিক্স। আর যেই মাত্র ড্রাগসটা তার ড্রাগ টার্গেট, রিমেম্বার আমি কিন্তু রিসেপ্টর বলছি না, মেইনলি ড্রাগ টার্গেট বলবো, একটু পরে বুঝবেন কেন আমি ড্রাগ টার্গেট বলছি। তাহলে ড্রাগস তার ড্রাগ টার্গেটে বসার আগ পর্যন্ত যত ঘটনা ঘটবে সব ফার্মাকোকাইনেটিক্স, আর ড্রাগটা যেই মাত্র না রিসেপ্টর বা ড্রাগ টার্গেটে বসে যাবে, তারপরে যত ঘটনা ঘটবে সবগুলো হবে ফার্মাকোডাইনামিক্স। তাহলে আমাদের আলোচনা হচ্ছে ড্রাগ তার ড্রাগ টার্গেট, দ্যাট মিন্স রিসেপ্টর হতে পারে, আয়ন চ্যানেল হতে পারে, ইত্যাদি আরও কিছু হতে পারে, বসার পরে কী হচ্ছে আমাদের আলোচনাটা আজকে সেখানে। তার মানে ফার্মাকোকাইনেটিক্সটা আপনার হচ্ছে সেলের বাহিরে ঘটছে, সেলের ভিতরেও ঘটছে, আর ফার্মাকোডাইনামিক্সটা অলওয়েজ সেলের ভিতরে ঘটছে, অলওয়েজ সেলের ভিতরে ঘটছে ফার্মাকোডাইনামিক্সটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি দেখেন ফার্মাকোডাইনামিক্সের আলোচনায়। তাহলে এখন আমাদের কথা হলো যে এই যে আমরা ড্রাগস নিচ্ছি, আমরা যেই ড্রাগসই নিই না কেন, এই ড্রাগসটা চারটার কাজের যে কোনো একটা করবে, অথবা সিমুলটেনিয়াসলি দুইটাও করতে পারে।
তাহলে আমরা কি বললাম, একটা ড্রাগস আপনি যখন নেন, এই ড্রাগটা আপনার শরীরে গিয়ে আইদার সে স্টিমুলেটরি ইফেক্ট শো করে, অথবা সে ইনহিবিটরি ইফেক্ট শো করে, অথবা সে রিপ্লেসমেন্ট ইফেক্ট শো করে, অথবা সে সাইটোটক্সিক ইফেক্ট শো করে। দ্যাট মিন্স ধরেন একটা গাড়ি যাচ্ছে, তার একটা নর্মাল স্পিডে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন আপনি পেছন থেকে গাড়িটিকে যদি ধাক্কা দেন, তাহলে গাড়িটা কি করবে, এখন 40 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে আপনি গাড়ির একটা স্বাভাবিক গতিকে বাড়িয়ে দিলেন। এটাকে বলি স্টিমুলেটরি ইফেক্ট। যেমন হলো আমরা যদি আইভি ইনফিউশনে অ্যাড্রিনালিন দিই পেশেন্টকে, এই অ্যাড্রিনালিনটা হার্টের বিটা 1 রিসেপ্টরে বসে হার্টটা এতক্ষণ মনে করেন 70 বিট পার মিনিটে হার্ট বিট করছিল, আপনি যেই মাত্র এক্সট্রা অ্যাড্রিনালিন দিলেন, সে বিটা 1 রিসেপ্টরে বসে এই হার্ট বিটটাকে বাড়িয়ে করে দিল 90 বিট পার মিনিট। দেখেন, তাহলে এটাকে আমরা বলছি স্টিমুলেটরি ইফেক্ট, এবং আমাদের ড্রাগটাকে এখানে অ্যাড্রিনালিন। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ দেখেন, যে পাইলোকার্পিন, এই যে পাইলোকার্পিনটা স্যালাইভারি গ্ল্যান্ডের মাসকারিনিক 3 রিসেপ্টরের উপরে বসে এই রিসেপ্টরটাকে স্টিমুলেট করবে। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড তো নর্মালি সিক্রেট করে, আমাদের নর্মালি তো স্যালাইভা সিক্রেশন হয়। মনে করেন এই স্যালাইভারি গ্ল্যান্ডটা সাপোজ এখন 1000 ml স্যালাইভা প্রোডাকশন করছে পার ডেতে, সাপোজ। এখন যেই মাত্র আপনি পেশেন্টকে পাইলোকার্পিন দিবেন, এই পাইলোকার্পিনটা M3 রিসেপ্টরে বসে এই স্যালাইভা প্রোডাকশন ক্যাপাবিলিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, স্টিমুলেট করছে। এখন এই স্যালাইভারি গ্ল্যান্ডটা প্রোডাকশন করছে 1500 ml পার ডে। তাহলে দেখেন 1000 ml থেকে 1500 ml করে দিয়েছেন, এই ফাংশনটা জাস্ট বাড়িয়ে দিয়েছেন। তাহলে ড্রাগ আমার বডির একটা স্বাভাবিক কাজকেই স্টিমুলেট করছে। ওকে, এবার আসুন আমরা কিছু ড্রাগস দেখি যেই ড্রাগসগুলো আমার বডির স্বাভাবিক কাজটাকে বাধা দিচ্ছে। একই এক্সাম্পল দিতে পারি, আমরা একটা গাড়ি যাচ্ছিল আপনার 15 মিটার পার সেকেন্ড বেগে, আপনি গাড়ির সামনে একটা বাধা দিচ্ছেন বা পথটা আটকে দিলেন, ফলে গাড়িটা এখন ব্রেক করলো, তার স্পিড 15 থেকে কমে হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। এটা তাহলে কি, যেমন দেখেন বেনজোডায়াজেপিন, আমরা ডিটেলস ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কীভাবে বেনজোডায়াজেপিন রিসেপ্টরটা কাজ করে, বাট এখন হচ্ছে জাস্ট গ্রসলি একটু দেখেন। এই বেনজোডায়াজেপিন রিসেপ্টরটার সাথে যখন বেনজোডায়াজেপিন ড্রাগটা বাইন্ড করে, তখন নিউরনের ভেতরে বেশি বেশি ক্লোরাইড আয়ন ঢুকে। ক্লোরাইড আয়ন যখন বেশি বেশি ঢুকবে, এটা যেহেতু ঋণাত্মক, তখন নিউরনটা হাইপার পোলারাইজড হবে, আর হাইপার পোলারাইজড হয়ে গেলে নিউরনের ভেতরে সহজে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না, তাহলে নিউরনটা এখন সাপ্রেসড হয়ে গিয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ইনহিবিটরি ইফেক্ট অফ ড্রাগস, বেনজোডায়াজেপিনটা আপনার ড্রাগস। ওকে, আচ্ছা এখন আরেকটা এক্সাম্পল দেখেন, যে এই যে হার্ট, একটু আগে বললাম অ্যাড্রেনালিন বিটা 1 রিসেপ্টরে বসে স্টিমুলেট করে হার্ট বিট বাড়িয়ে দিচ্ছে, আর এখন দেখেন এই যে প্রোপারানল ড্রাগ, এই প্রোপারানলটা নন সিলেকটিভ বিটা ব্লকার, সে এই বিটা 1 রিসেপ্টরকে ব্লক করে দিবে। বিটা 1 রিসেপ্টরটাকে যদি সে ব্লক করে দেয়, তাহলে আমার বডিতে তো আল্লাহ সুবহানাহু তাআলা এমনিতেই অটোনমিক নার্ভাস সিস্টেম তৈরি করে দিয়েছেন, যে অটোনমিক নার্ভাস সিস্টেম কন্টিনিউয়াসলি কি রিলিজ করছে, নরএপিনেফ্রিন এবং অ্যাড্রেনাল মেডুলি থেকে আমরা এপিনেফ্রিন পাচ্ছি। এখন নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন যখন এখানে আসবে, এসে তারা আপসেট হয়ে যাবে, কিরে আমাদের ঘর তো অন্যজন দখল করে ফেলেছে, কারণ তারা এসে দেখবে প্রোপারানোলল তার বিটা 1 রিসেপ্টরটাকে ব্লক করে রেখেছে, ফলে এই নরএপিনেফ্রিন এগুলো এই রিসেপ্টরটার উপরে বসতে পারবে না, ফলে তারা কাজ করতে পারবে না, ফলে হার্ট রেটটা নর্মালি থাকার কথা ছিল 70 বিট পার মিনিট, এখন যেহেতু আপনি প্রোপারানল দিচ্ছেন, তাহলে তার অ্যান্ডোজেনাস লাইগেন্ট নরএপিনেফ্রিন অথবা এপিনেফ্রিনই এখানে বসতে পারছে না, কাজ করতে পারছে না, ফলে সেটা একটু কমে হয়ে যাবে, ধরেন 65 বিট পার মিনিট, ঠিক আছে, তাহলে এই যে কমে যাচ্ছে। অথবা একটা পেশেন্টের এমনিতে হার্ট রেটটা বেড়ে গেছে কোনো কারণে, তার সবসময় হার্ট রেট মনে করেন কোনো একটা কারণে তার হার্ট রেট সবসময় 110 বিট পার মিনিট থাকতেছে, ঠিক আছে, তো আমরা তাকে প্রোপারানল দেওয়ার কারণে এটা কমে এখন নর্মাল লেভেলে চলে আসলো, কত, 90 বিট পার মিনিট। তাহলে আমরা কমিয়ে
বেজাল লেভেলে নর্মাল লেভেলে নিয়ে আসলাম 110 থেকে। তাহলে এইটা হচ্ছে আরেকটা এক্সাম্পল অফ ব্লকিং ইফেক্ট অফ ড্রাগ বা ইনহিবিটরি ইফেক্ট। রিপ্লেসমেন্ট ইফেক্ট কি? রিপ্লেসমেন্ট ইফেক্ট হলো যে পার্কিনসন ডিজিজে ডোপামিন ডেফিসিয়েন্সি হয় পার্কিনসনিজমে, তাহলে আমরা এক্সটার্নালি লিভোডোপা দিলে এই লিভোডোপাটা বডিতে গিয়ে মেটাবোলাইজড হয়ে অ্যাক্টিভ ড্রাগ ডোপামিনে পরিণত হবে। সেই ডোপামিন ওই যে বডিতে যে ডোপামিনের ঘাটতি ছিল সেটাকে সে কম্পেনসেট করবে। আরেকটা হচ্ছে দেখেন যদি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস হয় তখন আমরা ইনসুলিন দিব, এই ইনসুলিনটা বডির ইনসুলিনের ডেফিসিয়েন্সিটাকে কম্পেনসেট করবে। আরেকটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আসলে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিব, এই আয়রনটাও হচ্ছে যে তার আয়রন ডেফিসিয়েন্সিটাকে ঘাটতিটাকে কমপ্লিট করবে, ঠিক আছে। আর এখন হচ্ছে লাস্ট ওয়ান ইফেক্ট ইজ সাইটোটক্সিক অ্যাকশন। এটা হলো এই ড্রাগটা বডির কোনো কাজকে বাড়াবেও না কমাবেও না, দ্যাট মিন সেলের কাজকে বাড়াবেও না কমাবেও না। একটু আগে আপনারা দেখলেন আইদার স্টিমুলেশন করে অথবা সে ইনহিবিট করে। এটা হচ্ছে ডিরেক্ট সেলকে ডিস্ট্রয় করে ফেলবে, যেমন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল সেলকে ডিস্ট্রয় করে, নট হোস্ট সেল। এটাকে আমরা বলি সিলেক্টিভ অ্যাকশন অফ ড্রাগস। আরেকটা হচ্ছে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এটা ম্যালিগন্যান্ট সেলকে কিল করে, কিন্তু দুঃখের বিষয় এই অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো কিছু নর্মাল হোস্ট সেলকেও ডিস্ট্রয় করে, এরা কিছু নর্মাল হোস্ট সেলকেও ডিস্ট্রয় করে মিথোট্রিক সেট। ওকে, এখন হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস, সে ফাঙ্গাসকে কিল করে। অ্যান্টি হেলমিনথিক ড্রাগস, সে প্যারাসাইটকে কিল করে, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের ড্রাগসের রোল। এখন দেখেন আমি এইটা দিয়ে শুরু করি এবং বাকিটুকু আমরা আমাদের দ্বিতীয় লেকচারে আলোচনা করবো ইনশাল্লাহ। একটা ড্রাগস আমাদের বডিতে গিয়ে আমি কি বলেছি ফার্মাকোডাইনেটিক্স ডাইনামিক্সটা কোথায় কাজ করে, সেলের ভিতরে। তাহলে একটা ড্রাগস আমাদের বডিতে যখন ঢুকে সে যখন একদম যেতে যেতে সেলুলার লেভেলে চলে যায় তখন সে চারটা জায়গায় বসতে পারে, চারটা জায়গায় বসবে, ঠিক আছে, বুঝতে হবে। যেমন আমরা যখন কলেজে ক্লাস করি আমরা বসি স্টুডেন্টসদের চেয়ারে, আমাদের স্যাররা বসেন স্যারদের চেয়ারে, দেখেন এক একজন এক একটা জায়গায় বসে, ঠিক আছে। আবার হচ্ছে মানে এরকম ঠিক একইভাবে ড্রাগসটা আইদার রিসেপ্টরে বসবে অথবা আয়রন চ্যানেলে বসবে অথবা ট্রান্সপোর্টার বা ক্যারিয়ার, এটাকে আমরা আবার আরেকটা বলতে পারি ক্যারিয়ারে বসবে অথবা ড্রাগটা এনজাইমে বসবে। তাহলে কি বললাম, এক একটা ড্রাগ এক এক জায়গায়, একটা ড্রাগ রিসেপ্টরে বসবে, এটা সবচেয়ে বেশি হয় কারণ আমরা বারবার রিসেপ্টর রিসেপ্টর বলি, অথবা কিছু ড্রাগ আয়ন চ্যানেল ব্লক করে। আমি সবগুলো ইনশাল্লাহ এক্সাম্পল সহ আপনাদেরকে ফিগার সহ দেখাবো ইনশাল্লাহ। ট্রান্সপোর্টারে বসতে পারে অথবা কিছু ড্রাগ এনজাইমে বসবে। তো আমাদের সাথেই থাকুন, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট লেকচারে আলোচনা করবো ইন ডিটেলস। সবাইকে ধন্যবাদ, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন আমার ক্লাসের ব্যাপারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।